আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সম্পূর্ণ পারিবারিক একটি ছবি চৌধুরী রাজবাড়ি। টান টান উত্তেজনার সঙ্গে নায়ক নায়িকার মিষ্টি প্রেমের রসায়ন। অ্যাক্রোপলিস মলে ছিল ছবি প্রিমিয়ার। উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় বর্ধন সহ অন্যান্য কলাকুশলীরা। ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী পরিচালক জানালেন, ইউএসপি প্রচুর আমাদের ছবির মিউজিক, স্টোরি টেকনিক্যালি ব্রিলিয়েন্ট, অ্যান্ড এই ছবিটার মধ্যে ইটস আ ফ্যামিলি ড্রামা অ্যালং উইথ আ লট অফ মিস্ট্রি অ্যান্ড হরর, সো এই 2 ঘন্টা 18 মিনিট খুবই ইন্টারেস্টিং, তো এন্টারটেইনিং অ্যান্ড নাইস মিউজিক, ইট উইল বি আ গুড টাইম অডিয়েন্সের জন্য। এবং রাজবাড়িকে নিয়ে গল্প, সো উইচ ইজ আ নিউ থিং, কারণ রাজবাড়ি সবাই জানে, বেড়াতেও যায়, বাট রাজবাড়ি নিয়ে তার পেছনে যে গল্প থাকে সেটা অনেকেই জানে না, তো সেটা নিয়ে গল্পটা, ইটস ভেরি ইন্টারেস্টিং ফিল্ম। ছবিতে একটি অন্যতম চরিত্রে রয়েছেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। তিনি জানালেন, ভালো ছবি হবে, বিদেশে শুটিং নেই, নাচা গানা নেই, একটা থ্রিলার গোছের আছে, নতুন ছেলে নতুন মেয়ে কাজ করেছে, তার সঙ্গে আমরা পুরনো আছি, আশা করি ছবিটা একটা ভালো ছবি হবে, লোকে দেখে আনন্দ পাবে, শান্তি পাবে, মার দাঙ্গা এইসব কিচ্ছু নেই, একটা থ্রিলার মতন ছবি আর কি। ছবিতে বিশেষভাবে নজর কেড়েছেন ডেবিউট্যান্ট নায়িকা জিয়া। পরিচালক থেকে সিনিয়র অ্যাক্টর, সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। টেনশন তো একটু আছেই, তবে একটা প্লাস পয়েন্ট আমাদের যে আমাদের গানগুলো দর্শক খুব ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আশা করছি ছবিটা দেখতে গিয়েও দর্শক নিরাশ হবেন না। চৌধুরী রাজবাড়ির অন্যতম আকর্ষণ নায়ক মৈনাক। সিটি সিনেমার ক্যামেরার মুখোমুখি হয়ে নায়ক বললেন, কনফিডেন্ট ডেফিনেটলি, নার্ভাস, দেখো যে কোনো অভিনেতারই যখন যে কোনো ফিল্ম রিলিজ হয় প্রত্যেকেই নার্ভাস থাকে, সেক্ষেত্রে সেই হিসেবে বললে আমিও নার্ভাস। এখন দেখা যাক, আশা করছি, আমরা খুব খেটে কাজ করেছি, একটা অরিজিনাল গল্প নিয়ে বাংলা মেনস্ট্রিম কমার্শিয়াল ছবি আসছে, তারপরেরটা দর্শকের হাতে, দর্শক কী বলে, দর্শক যেটা বলবে সেটা মাথা পেতে নেবে। সাসপেন্স, থ্রিলার, রোম্যান্স সব কিছু রয়েছে, ভালো ছবি যারা দেখতে পছন্দ করেন আশা করি তারা দেখতে আসবেন। এ ছবিতে সকলের নজর কেড়েছে সঙ্গীত। দর্শকের কেমন লাগবে ছবির মিউজিক? আত্মবিশ্বাসী সঙ্গীত পরিচালক দয়। স্পেশালিটি হচ্ছে গিয়ে মেইন জিনিস যেটা আমরা মাথায় রেখে কাজটা করেছি, এটা হচ্ছে গিয়ে ছবিতে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, একই স্টার কাস্টে যারা আছে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে, কারণ প্রেজেন্ট ডের আর পাস্ট একটা ওল্ড ডের ইয়ে ফিল্মের মধ্যে স্ক্রিপ্ট স্টোরি আছে, তো সেই অনুযায়ী সেই হিসাবে সেই থিঙ্কিংগুলো মাথায় রেখেই আমরা কম্পোজ করেছি। অ্যান্ড হি ইজ বুদ্ধা, হি ইজ আ লিরিসিস্ট, খুব ভালো লিখেছে, দারুণ লিখেছে গানগুলো, আর ও খুব ভালো সিঙ্গার, এটা এই ফিল্মেও গানও গেছে, তো আমরা ট্রাই করছি যাতে অনেক বেটার দিতে পারি অডিয়েন্সকে, আর হোপিংসও কি, কারণ এতদিন ধরে যেদিন থেকে আমাদের প্রমোশন শুরু হচ্ছে সেদিন থেকে আমাদের কাছে যে পরিমাণে আমাদের ওয়েবসাইটে রিকোয়েস্ট এসছে বা আমাদের কাছে যা ফোন কলস এসছে, তাতে একটা জিনিস তো মনে হচ্ছে যে গানগুলো সবার খুব পছন্দ হয়েছে, তো আজকে উই আর ফিলিং রিয়েলি ভেরি প্রাউড টু বি হিয়ার টু নাইট। আজকে আমাদের প্রিমিয়ার চলছে ফিল্মের, অ্যান্ড উই আর রিয়েলি ভেরি হ্যাপি টু বি হিয়ার। সব মিলিয়ে বছরের শেষে 91টি পরিবারের সাক্ষ্য বহন করা এই ছবি এক ব্যতিক্রমী উদাহরণ এই প্রজন্মের কাছে। ওটা ভগবান নিজের মর্জিতে বন্ধ করেছেন, বলছিলাম ওই রুমটা থেকে কেউ থাকে। এখন দর্শক কতটা পছন্দ করেন সঞ্জয় বর্ধনের চৌধুরী রাজবাড়ি সে তো সময় বলবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।